হেই, আজকে আমি চলে এসেছি হাতি বাগানে আহারে বাঙালিতে খেতে। ভাই, ভেতরে অ্যাম্বিয়েন্সটা পুরো চুমু ছিল, লোকজনের ভিড়ও ছিল উপচে পড়ার মতো। তোমরা কি কখনো গামাফোন বাজতে শুনেছো? দুর্গা মায়ের পেন্টিংটা কিন্তু সবার নজর কেড়েছিল। এখানে আসার পর অর্ডার করেছিলাম মাটন থালি, যার প্রাইস নিয়েছিল 299, যেটা তোমরা দুজনে শেয়ার করতে পারবে। সোনামুখ ডালটা কিন্তু অসাধারণ ছিল, আর তার সাথে ছিল জিরিজিরি আলু ভাজা। মুখে দেওয়ার সাথে সাথেই ঠিক যেন স্বর্গ খুঁজে পেলাম, এক কথায় দারুণ ছিল। থালির মধ্যে ছিল আলু পোস্ত। এটা কিন্তু বাঙালিদের একটা ইমোশনের জায়গা, কি বলো? আলু পোস্তের স্বাদটা কিন্তু আমার এখনো মুখে লেগে আছে। নিয়ে ফেলেছিলাম চিংড়ির মালাইকারি, সাথে ছিল মাটন কষা। মাটনটা কিন্তু দারুণ সফট ছিল, আর হালকা একটা পিঙ্কিশ ভাব দেখা যাচ্ছিল। আমি রেকমেন্ড করবো, এখানে আসলে তোমরা কিন্তু মাটনটা অবশ্যই ট্রাই করো, অসাধারণ খেতে। পুরো ভিডিওটা দেখতে আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আহারে বাঙালি কিন্তু পুজোর সেরা ঠিকানা হতে চলেছে। না যাই, এবার আমি একটু আমার শপিংটা সেরে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা।